খবর এই মুহূর্তে নিবেদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তান্ত্রিক কন্যা মা মোহিনী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তান্ত্রিক কন্যা মা মোহিনী একদিনে অব্যর্থ বশীকরণ মৎস্যতন্ত্রে দ্রুত চিরস্থায়ী বশীকরণ অবৈধ প্রেম বিচ্ছেদ স্বামী স্ত্রীর অশান্তি কুপথগামী সন্তান ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র মা মোহিনী ব্যবসা বৃদ্ধি ধনদা কবজ রোগ ব্যাধি মহামৃত্যুঞ্জয় কবজ শত্রু নাশ প্রত্যাঙ্গুরি বগলা কবজ ছাত্রছাত্রীদের জন্য মহানীল সরস্বতী কবজ চাকরি লাভ সর্বমনুষ কামনা পূর্ণ কবজ সন্তান ধারণে বাধা বংশ রক্ষা কবজ প্রতিমাসেই আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত হোটেল সোমরাজে মাকে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন এই নম্বরে 9123024604 অথবা 8017613103 এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের সেলসুরায় ঘটনাটি ঘটেছে সোমবার রাত 11:30 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়কের ছেলে সহ 7 জন মেডিকেল ছাত্র নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ এজেন্সিতে মৃত পরিবারগুলিকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন সরকার যারা আহত হয়েছেন তাদের পরিবার কিছু ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা করে দেওয়া হবে বলে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী টুইট করে জানান মহারাষ্ট্রের সেলসুয়ার ঘটনায় আমি খুব দুঃখিত কারণ এই সড়ক দুর্ঘটনায় কিছু মানুষ তার প্রিয়জনকে হারালেন আমি আহতদের জন্য প্রার্থনা করি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সিং ছাড়া সকলেই এমবিবিএস এর প্রথম বর্ষের নীতিশ সিং একজন মেডিকেল ইন্টারনের ছাত্র দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত মৃত ব্যক্তিদের পরিবার দুর্ঘটনায় যারা প্রাণ পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক বিজয় রামখানের ছেলে আশা দেখাচ্ছে দৈনিক করোনা সংক্রমণ গত 24 ঘন্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ 3 লক্ষের নিচে নামলো একদিন আক্রান্ত 2,55,874 জন গতকালের চেয়ে অনেকেই কমেছে করোনা ভাইরাসের জন্য আক্রান্ত সংখ্যা করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল কলেজ করোনা সংক্রমণ কমার পাশাপাশি বেড়েছে শিক্ষকের সংখ্যা গত 24 ঘন্টায় শিক্ষায় বেড়েছে 2,67,553 জন দেশে একটি রোগীর সংখ্যা এখন 22,36,842 জন দৈনিক পজিটিভিটি রেট 15.5%। পুরনো লেনদেনের হিসাব নিয়ে ক্রেতার হাতে আক্রান্ত বিক্রেতা রক্তাক্ত হলেন দোকানের মালিক চাঞ্চল্যকর এই ঘটনা সোমবার রাতে আমবাসা বাজারে অভিযুক্ত ক্রেতা গৌতম আধিকারিককে গ্রেফতার করল পুলিশ ক্রেতার হাতে বিক্রেতা রক্তাক্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ আমবাসা বাজারের ব্যবসায়ীরা ব্যতিক্রমী ফুলকপি চাষ করে নদী স্থাপন করলেন উদয়পুর ছাতারিয়া এলাকার কৃষক সরকার তার জমিতে তৈরি নীল ও হলুদ রঙের ফুলকপির বাজারে চাহিদা রয়েছে বেশ মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরতার বার্তায় কৃষক উত্তম নিজেকে কৃষিকাজে অংশগ্রহণ করছে বলে জানান প্রতি বছরের মতো এবারও প্রজাতন্ত্র দিবসের নাশকতার ছক করছে সন্ত্রাসবাদীরা তাই সন্ত্রাসবাদীদের যাবতীয় ষড়যন্ত্র প্রতিরোধ করতে সীমান্তে বাড়ানো হয়েছে কড়া নজরদারি মঙ্গলবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রশাসনিক উদাসীনতার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন রাজ্যের পশ্চিম অঞ্চলের একাংশ গিরিবাসীরা যাদের অন্যতম পেশা হল বনাঞ্চল থেকে সংগ্রহ করা ফুলঝাড়ু বিক্রি কিন্তু ফুলঝাড়ু ক্রয় কেন্দ্র গড়ে না করার ফলে অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত তারা তাই দাবি উঠছে অবিলম্বে জাপানিজ মাইন এলাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী গড়ে তোলা হোক ফুলঝাড়ু ক্রয় কেন্দ্র কোভিড বিধি অমান্য করে জনস্বার্থে বিভিন্ন দাবিতে রাস্তায় নামার অভিযোগ দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক সরকার সহ সিপিএম দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা চার্জশিটের ভিত্তিতে পরবর্তী সময়ে মামলাটি পুনরায় উঠবে বলে আদালত সূত্রে খবর তখন পুনরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ নেতাদের আদালতে হাজির হয়েছে আবারও 7 সকালে রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনা মোহনপুর রাঙাছড়া সড়কে রাস্তার পাশে জঙ্গলে রক্তাক্ত অবস্থায় বাইক এক যুবকের মৃতদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে খবর দেয় পুলিশকে পরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় জানা গেছে মৃত যুবকের নাম বিশ্বজিৎ দে
বিশাল করে আবারো মুখ থুবড়ে পড়লো 102 অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো ধরনের একটি নির্দিষ্ট কারণ ছাড়া আতঙ্ক পরিষেবা বন্ধ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়েছেন মহকুমা হাসপাতালের রোগী ও তাদের পরিবার পরিজনরা দুদিন বাদে রাতে এভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ থাকা নিয়ে সচেতন মহলে উঠছে এখন নানা প্রশ্ন নাবালিকা প্রেমিকাকে নিয়ে বহিরাজ্যে পালিয়ে গিয়ে স্বপ্নপূরণ না হওয়ায় এবার আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক নিজের বাড়িতে বিস্ফোরণ করে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই প্রেমিক চাঞ্চল্যকর এই ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কুলিয়াছা এলাকায় বর্তমানে এখন পর্যন্ত অবস্থা প্রেমিক রোগী নিয়ে আগরপুর হাঁপানি হাসপাতালে চিকিৎসাধীন প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তেলে মোড়ায় আরক্ষা প্রশাসনের তরফে মহকুমার বিভিন্ন হাট বাজার ও ঘনবসতি এলাকাগুলিতে চলছে কড়া নজরদারি বাজারে বাজারে ডগ স্কোয়াড দিয়ে চলছে তল্লাশি নিজবাড়ি থেকে রহস্যজনক এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মৃত যুবকের নাম রাজুপাল ঘটনা যাত্রাপুর থানাধীন বাসপুকুর বনকুমার এলাকায় প্রাতকালে রাজুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমে আসছে দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবার এক মহতি কর্মসূচির উদ্যোগ নিল বিলোনিয়া মণ্ডলের যুব মোর্চার নেতৃত্ব হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে মঙ্গলবার যুব মোর্চা আয়োজন করে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এদিনের এই শিবির উদ্বোধন করেন যুব মোর্চার বিলোনিয়া মণ্ডলের সভাপতি রাহুল চৌধুরী সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলেও জলের অভাব শেষে চাষ করা সম্ভব হচ্ছে না কৃষকদের এই চিত্র দেখা গেল কাঞ্চনমালা লক্ষ্মীছাড়া এলাকায় সাতাশ জানুয়ারি দিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে চাকরিজীবীদের সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন জয়েন্ট মুভমেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় দেববর্মা সরকারি ঘরের জন্য 30,000 টাকা ঘুষছে বিপাকে রেশম শিল্প দপ্তর হস্তপাত এবং হস্তকারু সিলিকনসার বিশ্বগঞ্জ ক্লাস্টার কার্যালয়ের এক সহকারী কর্মচারী ঘটনার বিচার চাইলেন বেনিফিশিয়ারিরা কয়েকটি ভাষায় আত্মপ্রকাশ ঘটল তেরি মিত্রি এই ভিডিও গানের ক্যাসেটে আগতরা প্রথমে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গানের আত্মপ্রকাশ ঘটে সারা দেশের সাথে মঙ্গলবার রাজ্যে রাজ্য নির্বাচন কমিশনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যোগিত জাতীয় ভোটার দিবস এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত জাতীয় ভোটার দিবসের মূল অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব কুমার চন্দ্র এসপিও ক্যাম্পে আচমকা মৃত্যু হল এক এসপিও জওয়ানের ঘটনা তিলেমোড় মহকুমার হাওয়াই বাড়িস্থিত এসপিও ক্যাম্পে মঙ্গলবার সকালে গত বছরের 20 সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে চুরিলাম রাজীব কলোনী এলাকার স্কুল ছাত্রী প্রিয়াদের বাইকের ধাক্কায় আহত হয় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে হাঁপানিয়া হাসপাতালে 6 দিন চিকিৎসাধীন থাকার পর ছাত্রীকে বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু এখনও ওই ছাত্রী বিছানায় শয্যা যায় জানা গেছে পেছন থেকে গৌরবদেব নামে এক যুবক ধাক্কা দিয়েছিল ছাত্রীকে কিন্তু ছাত্রী এখনও বিছানায় বাবা রাজমিস্ত্রি হওয়ায় অর্থের অভাবে তাকে চিকিৎসা করাতে পারছেন না অভিযোগ ছাত্রীর মা বিশালগড় থানায় মামলা করলে অভিযুক্ত পুলিশের আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ উল্টো ব্যক্তিকে ছেড়ে দেয় চৈলাম মণ্ডলে গিয়ে কোনো কাজ হয়নি ছাত্রীর মা মঙ্গলবার সংবাদ মাধ্যমে দাখিল করে হয়েছে এই ঘটনায় সুষ্ঠু বিচার চাইলেন নাবালিকার মা ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম এবং মৃত্যু নিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বাস্তব ঘটনার সঙ্গে আর কোনো মিল নেই এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন পশ্চিমবঙ্গের গবেষক ডক্টর জয়ন্ত দেবী আবারও সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম 3 জন ঘটনা বিশ্বগঞ্জ থানাধীন দেওয়ান বাজার এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার বিকেল নাগাদ দুপুর থেকে একটি 4 চাকার গাড়ি আগরতলা যাবার পথে দ্রুতগতিতে এসে দেওয়ান বাজার এলাকায় জাতীয় সড়কের পাশে একটি ব্রিজের সাথে সজোরে ধাক্কা মারে এতে গুরুতর জখম হয় গাড়ির চালক সহ 3 জন পুলিশের এমপি সেকশনে গাড়ির নিচে ঢুকে কাজ করার সময় হঠাৎ করে জ্যাক খুলে যাওয়ায় গাড়ির নিচে বুকে আঘাত লাগে মর্মান্তিক মৃত্যু হল এক এসপিও জওয়ানের আহত অবস্থায় তাকে ধরাই জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় মৃত জওয়ানের নাম সুকেশ মালাকার তার বাড়ি কমলপুর কালহালি এলাকায় একমাত্র প্রকৃত শিক্ষা এবং গুণগত শিক্ষা আমাদের ছেলে মেয়েদের দিতে পারলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়িত হবে বন্ধের ত্রিপুরা শিক্ষামন্ত্রী উৎসবের উদ্বোধন করে কথা বললেন শিক্ষামন্ত্রী রতন লাল
এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠে চিকিৎসকের বিরুদ্ধে মৃতার পরিবারের লোকজন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা গেছে মৃতার নাম যোগমা এলে ঘটনা খোয়াই খবর এই মুহূর্তে নিবেদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তান্ত্রিক কন্যা মা মোহিনী।